পুনি ওড়িশা পাই গর্ব ও গৌরব। রাফেল উড়াইলে প্রথম ওড়িয়া পুয়। রাফেল যুদ্ধ বিমান উড়াইলে প্রথম ওড়িয়া পুয় দিলীপ কুমার পট্টনায়ক। পশ্চিমবঙ্গর হাসিমারা এয়ারবেসর উড়াইছন্তি সে রাফেল যুদ্ধ বিমান। ইষ্টর্ণ এয়ার কমান্ডর মুখ্য অছন্তি বর্তমান সময়ের দিলীপ কুমার পট্টনায়ক। তবে চীনকু জবাব দেবাকু রাফেল হেউছি মুখ্য অস্ত্র। ভারতীয় সুরক্ষা বাহিনী অরুণাচল প্রদেশরু ভারত মহাসাগর পর্যন্ত চীনকু মাত দেবাপাই বড় প্রস্তুতি আরম্ভ করে দেইছি। আউ এথিপাই গুরুদায়িত্ব এবে ওড়িয়া পুয় ডিকে পট্টনায়ক হাতরে। নিকটরে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর চারোটি কার্যক্রম কমান্ড একত্রিত হয়ে চীনকু চেক দেবাপাই ঘাতক টেট্রা ফোর্সেস বৈঠক করে। এতে ইষ্টর্ণ এয়ার কমান্ড মুখ্য দিলীপ কুমার পট্টনায়ক, ভাইস আডমিরাল ভি দাসগুপ্তা, লেফটেন্যান্ট জেনারেল অজয় সিং ও লেফটেন্যান্ট জেনারেল আরপি কালিতা প্রমুখ সামিল হয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাটেজি নিয়ে আলোচনা করে চর্চা হয়েছে। রিপোর্ট অর্গস নিউজ।